Assalamualaikum everyone. Welcome to my cooking channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে ইনস্ট্যান্ট নারকেলের দুধ তৈরি করা যায়। আমরা সাধারণত বিভিন্ন রান্নায় নারকেলের দুধ ইউজ করে থাকি আর এটা বিভিন্ন সুপার শপ থেকে কিনে থাকি যার দামটা কিন্তু একটু বেশিই থাকে। আর চাইলে কিন্তু আমরা এটা খুব সহজে বাসায় করে নিতে পারি এবং যখন তখন ইউজ করতে পারি। তাহলে চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো কোরানো নারকেল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। এখন আমি একটি ব্লেন্ডারে কোরানো নারকেল দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এখন আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে পরে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এখন একটি চামচ দিয়ে চেপে চেপে আমি দুধটা নারকেল থেকে আলাদা করে নিব। আর আপনারা চাইলে এখানে পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারেন। দুধটা আলাদা করা হয়ে গেলে পরে এই নারকেলের যে বাকি অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আপনি অন্যান্য আইটেম করতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নারকেলের দুধটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটা দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম রান্না করতে পারবেন। হয়ে গেল আমার ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক। আপনারা চাইলে এই নারকেলের দুধটা ইনস্ট্যান্ট রেডি করেও ইউজ করতে পারেন, আবার যারা চাচ্ছেন যে না এটা একটু রেখে তারপরে ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।